হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, নিউ ব্লগ। আজকে আমরা একটা মাঠের মধ্যে রয়েছি। এই ওয়েদারটা বেশ দারুণ, মেঘলা মেঘলা রয়েছে, বেশ ভালো লাগছে। আর আমি কিছুদিন আগে একটা ইলেকট্রনিক্সের জিনিস অর্ডার দিয়েছিলাম, আর এমনিতে আমার ইলেকট্রনিক্সের প্রতি ইন্টারেস্ট একটু বেশি আছে, তাই সেটাই আজকে আসবে, আর এক ঘন্টা পরেই চলে আসবে। তো সেটার জন্য অপেক্ষা করে রয়েছি। একটা মাঠের মধ্যে আমি আর আমার একটা বন্ধু বসে অপেক্ষায় আছি কখন আসবে সেই পার্সেলটা। তো সেটারও আনবক্সিং ছোটো মতো করবো, দেখাবো, দেখবো আমিও নিজে কেমন হয়েছে, মানে পার্সেলটা ঠিকঠাক এসছে নাকি না কেমন হয়েছে, তোমাদেরকেও দেখাবো। সো দেখতে থাকুন। হে গাইজ, এখানে অনেকক্ষণ ছিলাম, মিন্টু তো চলে গেলো, ওর বাবা ডাকছিলো বলে ইলেকট্রনিক্সটা আসবে, যেটা আমি অর্ডার দিয়েছিলাম সেটা আসবে, তো ওই জন্য এখানে দাঁড়িয়ে ছিলাম, ও চলে গেলো। তার বদলে এখানে সৌরভ এসছে, ফোন করলাম কিন্তু ফোন তুলছে না ওরা। এবারে আরও মনে হয় আধ ঘন্টা লাগবে, দেখা যাক, আসুক। সবুরে মেয়া ফলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাড়িটা এটা আছে, এই গাড়িটাতে এসছে, লে লে চললে চলে এলো সারা। দেখো দাদা, এটা মনে একটা ফটো, এই তো দেখুন চলে এসছে। দেখুন গাইস, ভিডিও কোয়ালিটি মোটামুটি ঠিকই লাগছে, স্যামসাংয়ের টিভি এটা, এটার জন্য অপেক্ষা করেছিলাম এতক্ষণ ধরে। স্মার্ট টিভি অনেকদিন, মানে আমাদের স্মার্ট টিভি ছিল না, স্মার্ট টিভি কেনার জন্য বহুত অপেক্ষা ছিলাম, কিনে নিয়ে সত্যিই ভালো লাগলো খুব। আমরা এখন বিকেলবেলা হয়েছে, যাচ্ছি একটু ঘুরতে। এই যে মিন্টু রয়েছে পিছনে, ছোট পেলো, সবার সাথে দেখা করতে যাচ্ছি, ওখানে গিয়ে কথা হচ্ছে। গাইস আমরা চলে এসেছি ভক্তনগর, এখানে আমরা আমাদের আড্ডা মারার জায়গা। আমরা এখানে মানে লকডাউনের সময় এখন, তাই জন্য এখানে ফাঁকা মাঠে আড্ডা মারছি। পুলিশ মাঝে মাঝে আসাআসি করে এখানে, কিন্তু হ্যাঁ তবুও একটু আবার এলাম একটু আড্ডা মারতে। এখানকার দারুণ লাগে ওয়েদারটা। গাইস আমরা এখন বসে আছি মাঠের মধ্যে, এখন আজকে আমাদের ওই দেখলেন মিন্টু আর সৌরভ ছিল, তার সাথে আজকে আমাদের একটা নতুন বন্ধু রয়েছে, আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিই, স্বপ্ননীল খান।
খুবই নোংরা। প্লেজেন্ট ওয়েদার, একটু হেঁটে আসা যাক, চলুন। এখানে মাঠ রয়েছে, এখানে সব চাষবাস করা হয়, ধান টান করা হয়। এখন এখানে কোনো মানে ধানের সিজন নেই, ওই জন্য ধান সব কেটে নেওয়া হয়েছে। এখানে বেশ বড় জায়গাটা আছে, এখানে মনে হয় কারো জমি জমা কেনা আছে হয়তো। দূর দূর পর্যন্ত সেরকম কোনো লোকজন নেই, আমরা গ্যাদারিং থেকে দূরে থাকছি এখন। এখন এই কি বলে জমির মাঝখান দিয়ে যাচ্ছি, ওয়েদার দেখছি আজকে পুরো ভালোভাবে বৃষ্টি নামবে, পুরো মেঘ কালো করে রয়েছে, চুলটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে চুলটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, খালি বারবার অন্ধকার হচ্ছে। এবারে ভিডিওটা বন্ধ করতে হবে, আর এমনি তো এন্ডিং করার সময় চলে এসেছে, তাই জন্য আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।